আমরা যে খবর দিকে নজর রাখতে হচ্ছে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি ইডির আধিকারিকদের তৎপরতা এবং রেশন বন্টন মামলাতে আজ সকাল থেকেই শহর কলকাতার চারটি জায়গাতে ইডির আধিকারিকরা পৌঁছে গেছেন প্রায় পাঁচ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে তল্লাশ অভিযান চলছে চারটি জায়গার ছবি আপনাদের সামনে আমরা স্ক্রিনে তুলে ধরছি চৌরঙ্গিতে সেখানে যেমন একদিকে ইডির হানা চলছে এবং কলিন স্ট্রিট সেখানেও চলছে ইডির হানা মার্কু স্ট্রিট সেখানেও ইডির হানা চলছে এবং এই যে ফরেক্স এক্সচেঞ্জ সংস্থা যা শঙ্কর আর্ বলেই কিন্তু ইডি দাবি করছে পাশাপাশি সল্টলেকে সেখানে শঙ্কর আড্ডুর সি তার যে অফিস সেখানেও তল্লাশি অভিযান চলছে সল্টলেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুমন সুমন শিকদার এই যে সেক্টর ফাইভ যেখানে শঙ্করার সি অরবিন্দ সিং তার যে অফিস রয়েছে সেখানে আজ সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সে কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িত কি মনে করছে ইডির আধিকারিকরা একদম দেখো আজ সকালে সিজিও কমপ্লেক্স যে ইডি দপ্তর সেই ইডি দপ্তর থেকে ইডির একটি আধিকারিক পাঁচজনের পাঁচ জনের আধিকারিক ইডির টিম তারা কিন্তু এই সটলের সেক্টর ফাইভ এর এই যে অফিস চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিং তার যে অফিসে তল্লাশি চালাচ্ছে মূলত ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে এই যে রেশন বন্টন দুর্নীতি মামলায় সেখানে কিন্তু একাধিক কোম্পানির হদিশ পায় সেই কোম্পানি থেকেই কোম্পানি থেকেই মূলত এই রেশন রেশন বন্টন দুর্নীতির যে কালো টাকা সেটাকে সাদা করা হয়েছে এমনটাই মনে করছে ইডি সেক্ষেত্রে কিন্তু এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিং যার এই সটলেক সেক্টর ফাইভে যেটা যে বারোতলায় যে অফিস সেই অফিসে কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং সেই অফিসের কর্মীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত ইডি যেটা মনে করছে যে এই যে চার্টার্ড অ্যাকাউন্টের অরবিন্দ সিং তার মাধ্যমে কিন্তু এই টাকা সাদা করা হয়েছিল এই জন্যেই তাকে জিজ্ঞাসাবাদ বাদ করা হচ্ছে এবং তার পাশাপাশি তার অফিসে তল্লাশি চালাচ্ছে যে তার কোনো ভূমিকা ছিল কি না এই জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং সেই অফিসের কর্মীদেরকেও মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখনও ইডি আধিকারিকরা স্বর্ণে সিট সেই অফিসেই সেই চার্টার্ড অ্যাকাউন্টের যে অফিস অরবিন্দ সিংয়ের সেই অফিসে কিন্তু এই দিকে আপাতত ধন্যবাদ তোমায় সুমন শিকদার সল্টলেকে সেক্টর ফাইভ থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি এবং এই যে ইডির অভিযান চলছে এখনো ইডির আধিকারিকরা রয়েছেন এই চারটি জায়গাতেই সেই তল্লাশি অভিযান জারি রয়েছে